বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হওয়া কঠিন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। বুধবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে এ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া জরুরি। এখন পর্যন্ত সংলাপের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও জানান মুস্তাফা ওসমান তুরান। এ সময় রোহিঙ্গাদের প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। It should be possible to share রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়, সব পক্ষেরই অংশগ্রহণ প্রয়োজন। আমি আশা করছি আওয়ামী লীগ বিএনপি উভয়ই নির্বাচনে অংশ নেবে। পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে যে